राधे कृष्ण बंधुरा बंधुरा सबाइके जानाय जन्माष्टमी शुभेच्छा। बंधुरा आजकेर दिने भगवान श्री कृष्ण एई धरा धामे अवतीर्ण हन, ताई आजकेर दिनेर महत्व आमादेर काछे अनेक अनेक बेशी। ताई आजके करा किछु भूल मानुषेर जीवन बर्बाद करे देय, तेमनि आजकेर दिने किछु करा कर्म मानुषेर जीवने सुखे भरिये तोले। ताई बंधुरा आजकेर भिडियोते एमनी दुटी मंत्र बोलबो, ता आपनी जन्माष्टमी राते माने आज घुमोते जावार आगे अवश्य पाठ करबें। एते आपनार जीवनेर समस्त दुख समस्त कष्ट श्रीकृष्ण हरण करे नेबें। जदि आपनी चान जे आपनार जीवने आबार सुख शांतिते भरे उठुक, जीवने आबार सौभाग्य फिरे आसुक, जीवन थेके सब बाधा चले जाक, तो अवश्य आज राते মনে করে মন্ত্র পাঠ করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র দুটি। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, হিন্দু ধর্মে ভাদ্র মাসের গুরুত্ব খুব বেশি, কারণ হিন্দু পঞ্জিকার অনুসার এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়। কারণ আজকের দিনে ভগবান সকল জীবের উদ্ধারের জন্য এই ধরা ধামে আসেন। এই দিনে আমরা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা ও ব্রত পালন করি, সারাদিন ভগবানের ভজন ও কীর্তন করা হয়। এই জন্মাষ্টমীর দিন দেশ বিদেশে সকল কৃষ্ণ মন্দিরে ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয়। তারপর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। তাই আজ রাতে মনে করে এই মন্ত্র পাঠ করে দেখুন, দেখবেন আপনার জীবন থেকে সমস্ত বাধা দুর্ভাগ্য সব চলে গেছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই। বন্ধুরা, প্রথম মন্ত্রটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এর অর্থ হল, হে কৃষ্ণ, তুমি করুণার সাগর, তুমি দীনের বন্ধু, তুমি জগতের প্রতীক, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রেম সম্পদ, তোমার চরণে কোটি কোটি নমন। বন্ধুরা, এবার দ্বিতীয় মন্ত্রটি হল, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। বন্ধুরা, এর অর্থ হল, হে পরমাত্মা কৃষ্ণ, হে দুঃখহারী, তোমায় প্রণাম করি, হে গোবিন্দ, তোমায় বার বার নমস্কার করি। তো বন্ধুরা, আপনারা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তো সবাইকে শেয়ার করে আজকের মধ্যে তথ্যটি জানিয়ে দিন। হরে কৃষ্ণা।